দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কিছুদিন আগে ভারতের নোটে হিন্দু দেবদেবীদের ছবি লাগানোর কথা বলেছেন। তিনি বলেছেন, পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় যদি এটা করতে পারে তাহলে আমরা কেন পারবো না। ফলে ইন্দোনেশিয়ার নোট নিয়ে অনেকের মনে প্রশ্ন আসে। যে দেশে 85% মুসলিম আছে এবং মাত্র 2% হিন্দু, সেখানে কিভাবে কারেন্সি নোটে গণেশের ছবি থাকে? আসলে এই নোটটি ইন্দোনেশিয়ায় 1998 সালে একটা বিশেষ থিম উপলক্ষে জারি করেছিল এবং এই নোটটি বর্তমানে সার্কুলেশনের বাইরে আছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই নোটটি ভালোভাবে দেখলে দেখতে পাবেন, একদিকে হিন্দু দেবতা গণেশ এবং অন্যদিকে কিছু বাচ্চা পড়াশোনা করতে দেখা যাচ্ছে। 1998 সালে জারি করা এই নোটটি শিক্ষার থিম উপলক্ষে জারি করা হয়েছিল। গণেশকে ইন্দোনেশিয়াতে কলা, বুদ্ধি ও সংস্কৃতির দেবতা হিসাবে মানা হয়। এই নোট ইন্দোনেশিয়ায় রাষ্ট্রনায়ক কি হাজার দেবেন্তারার ছবি আছে। তিনি সেই সময় ইন্দোনেশিয়ার মানুষদের শিক্ষার জন্য সংঘর্ষ করেছিলেন যখন এই দেশ ডেনমার্কের উপনিবেশ ছিল। ইন্দোনেশিয়াতে বর্তমানে একটি 50,000 টাকার নোট সার্কুলেশনে আছে, যেটি বার্লিতে অবস্থিত একটি মন্দিরের ছবি আছে। ইন্দোনেশিয়ায় বার্লিতে হিন্দুদের সংখ্যা সব থেকে বেশি। তবে ইন্দোনেশিয়ায় নোটে শুধুমাত্র হিন্দু ধর্মই নয়, অন্যান্য ধর্মের প্রকৃতি ও ছবির উল্লেখ আছে। যদিও পুরো ইন্দোনেশিয়ায় মাত্র 2% হিন্দু আছে, কিন্তু বার্লিতে 90% হিন্দু আছে। একটি রিপোর্ট অনুযায়ী 1960 এবং 1970 সালের দশকে জাভা দ্বীপে হাজার হাজার মানুষ হিন্দু ধর্ম গ্রহণ করেছিল। ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় প্রতীক গরুড়, যেটা সাথে হিন্দুদের পৌরাণিক গ্রন্থের মিল আছে। তো এই ছিল ইন্দোনেশিয়ার পুরনো কারেন্সিতে হিন্দু দেবদেবীদের ছবি দেওয়ার ইতিহাস। আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।